ওহ, ইটস অলরেডি 7 o'clock অ্যাট দ্য মর্নিং। ঘুম থেকে উঠে আমি 1 থেকে 2 মগ পানি খাই এভরিডে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, 27 ডিগ্রি সেলসিয়াস। অ্যালোভেরা জুস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। রাস্তাঘাট একদম ফাঁকা সকাল সকাল, এখনও রাতের ঘুম কাটেনি ওর। তো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আজকে যেহেতু ফ্রাইডে, বাইরে নাস্তা করব, বাইরে বলতে আমি বাসায় পার্সেল নিয়ে যাব। তো আমি চলে আসছি প্রথমে উর্দু রোড। উর্দু রোডের থেকে ছানা আর মাঠা কিনবো। তো ওনার ছানা আর মাঠাটা 100% পিওর গরু দুধ থেকে তৈরি, খুবই ফ্রেশ। গরু দুধে এই কাঁচা ছানা এবং মাখনটা শরীরের জন্য অনেক উপকার। দেন পাশে একটা হোটেল আছে, ওখান থেকে বুন্দিরা নিলাম বাসার জন্য। দেন আমি চলে আসলাম আমানিয়া হোটেলে। আমানিয়া হোটেল থেকে গরুর পায়া আর মুরগির স্যুপ নিব, নান রুটি আর পরোটাও নিব। তো ফ্রাইডেতে ওদের একটা স্পেশাল গরুর পাওয়া হয়, যেটাতে গরুর মগজ দেওয়া হয় পাকিস্তানের পেশোয়ারি স্টাইলে। অলরেডি আমার অর্ডার প্লেস করে দিয়েছে এবং অর্ডারও আমার চলে আসছে কিছুক্ষণের মধ্যেই। আমি পার্সেল নিয়ে আসছি বাসায়, আসেন একসাথে খাই। আমি আগেও খেয়েছি ওদের স্পেশাল পায়া এবং মুরগির স্যুপ। তো চিন্তা কখনো ভিডিও বানায়নি, তো আজকে আপনাদের নিয়ে একটা ভিডিও বানাবো করে চিন্তা করেছি। আসেন বিসমিল্লা করে স্টার্ট করলাম। খুবই টেস্টি সব সময়ের মতো। আমি নেহারিটা এখন ফার্স্টে খাচ্ছি, দেন চিকেন স্যুপটা ট্রাই করব। চিকেন স্যুপটা আপনাদের ভাবি খুব লাইক করে খায়, স্পেশালি ওর জন্য এনেছি এটা। তো নেহারি অ্যাকচুয়ালি খুব এনার্জেটিক একটা খাওয়া এবং খুব হাই কোলেস্ট্রল এবং হাই ক্যালোরি। যদি আপনারা এটা বার্ন করতে পারেন বা ব্যালেন্স করে নিতে পারেন, ইটস ওকে, সামটাইম ইটস গুড। ইউজুয়ালি আই ডোন্ট ইট রেগুলার, বাট একটু মন চাইলে খাই। তো একটু লেবু দিয়ে নিলাম, সাথে একটু মাঠা খাই। মাঠা তো টক দই দিয়ে তৈরি, আমরা সবাই জানি। এটা কিন্তু আমাদের ডাইজেস্ট করতে খুব হেল্প করে। নেহারি যেহেতু রিচ ফুড, মাঠা এটাকে বার্ন করতে অনেকটা সহযোগিতা করবে। চিকেন স্যুপটাও খুব মজা আমার মনে হয়। এটাতে কোকোনাট মিল্ক ইউজ করে। দেখি এই রগের অংশটা একটু ট্রাই করে দেখেন, নিজে নিজে খুলে আসলো, খেয়ে দেখি। দ্য বেস্ট পার্ট, দ্য ভরপুর অফ ক্যালসিয়াম। আসেন আমরা নেহারি খেতে খেতে নেহারি হিস্টোরি সম্বন্ধে একটু জানি, অনেক ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি নেহারি মিনিংটা ইটস কাম ফ্রম এ অ্যারাবিক ওয়ার্ড ফ্রম নাহার। অ্যারাবিক নাহার ও বাংলা অর্থ হচ্ছে সকালবেলা, ডে টাইম। তো নেহারি খাওয়ার প্রচলনটা ওই সময় মুঘল এম্পায়ার 1600 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে স্টার্ট হয়। তো তখন দেখা গিয়েছে সকালবেলা ফজর নামাজের পরে নেহারিটা খাওয়া হতো। বলা হয়ে থাকে দিল্লি জামে মসজিদের আশেপাশে দারিয়াগঞ্জ নামক একটা এলাকায় প্রথমে নেহারি তৈরি করা হয়, যেটা এখন ডেলি সিক্স নামে পরিচিত। বাহাদুর শাহ জাফর বাবুর চিখানায় নেহারি প্রথম ইনভেন্ট করা হয়। ওই সময় যারা শ্রমজীবী ছিলেন, দিনমজুর ছিলেন, বেসিক্যালি তাদের জন্য এই নেহারিটা করা হতো, বিকজ খুব এনার্জেটিক, সকালে খেলে সন্ধ্যা পর্যন্ত খাওয়ার প্রয়োজন হতো না। নবাবদের জন্য বাছাইকৃত মাংস রাখার পর অবশিষ্ট যে ওয়েস্টেড মাংস এবং হাড্ডিগুলো থাকতো তা দিয়ে নেহারি তৈরি করা হতো। সারা রাত ধরে জাল দেওয়া গরিবদের এ নেহারি আস্তে আস্তে নবাবদের শৌখিন ও ভোজন বিলাসের খুব প্রিয় খাবারও হয়ে উঠল। ভারতবর্ষ পার্টিশন হওয়ার পর অনেকে পাকিস্তান চলে যায়। পাকিস্তান যাওয়ার পর ওখানে এটাকে ব্যবসা হিসেবে অনেকে সকালে নাস্তা স্টার্ট করেন। আস্তে আস্তে এটা উপমহাদেশে খুব জনপ্রিয় হয়ে পড়ে, বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ। বলা হয়ে থেকে পাকিস্তানের করাচিতে ভাই নামান নামে একজনের প্রথম নেহারি ব্যবসাটি স্টার্ট করেন। তখন অনেক পাকিস্তান ব্যবসায়ীরা ওই নেহারি বাংলাদেশে নিয়ে আসতেন, তখন ইস্ট পাকিস্তান ছিল। এভাবে বাংলাদেশেও আস্তে আস্তে এটা জনপ্রিয় হয়ে ওঠে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে খাওয়া দাওয়া করেন, মনে রাখবেন যা খাবেন অঙ্গে তা যাবে সঙ্গে। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই।